আলাইকুম, আমি জাহেদ মুনির। আপনাদেরকে আজকে বাংলাদেশের ম্যাপ সম্পর্কে পরিচিত করে দেব। বাংলাদেশের যে বিভিন্ন ধরনের ম্যাপ আছে সেই ম্যাপগুলি সম্পর্কে প্রথমে আসি। বাংলাদেশের সাইক্লোন এফেক্টের যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো সম্পর্কে, যেমন ধরুন এখানে মার্কিং করা আছে রিস্ক এরিয়া, হাই রিস্ক এরিয়া এবং হাই উইন্ড এরিয়া দেখানো আছে। এখানে যেমন নর্থ ব্যাঙ্ক সরি চট্টগ্রাম, চিটাগং, কক্সবাজারের দিকে যেমন হাই রিস্ক এরিয়া সাইক্লোন এফেক্টেডের জন্য, তারপর আছে যেখানে রিস্ক নেই সেই এলাকাগুলি, তারপর আর্থ কোয়াক জোন মানে ভূমিকম্প এলাকা প্রবণ এলাকাগুলো, জোন ওয়ান মানে সর্বোচ্চ ভূমিকম্প প্রবণ এলাকাগুলো যেমন সিলেট, ময়মনসিং এগুলো। দেন আসি ফ্লাড এফেক্টেড এরিয়া। ফ্লাড এফেক্টেড এরিয়ার মধ্যে পড়ে এই যে নদী প্রবাহিত যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলি আমাদের মূলত ফ্লাড এফেক্টেড মানে বন্যা কবলিত এলাকাগুলি। তারপর আসি আমরা ফরেস্ট জোন অফ বাংলাদেশ, মানে আমাদের কোনো কোথায় কোথায় বনায়ন আছে সেই সেই চিহ্নগুলি। আমরা এখানে ফরেস্ট কাভার এরিয়া যেগুলো সেগুলো চিহ্ন দ্বারা চিহ্নিত করা আছে। যেমন চিটাগংয়ের এই পাশটায় পাহাড়ি এলাকা, তারপর সুন্দরবন যা আমরা পরিচিত, সুন্দরবন সম্পর্কে এই যে সুন্দরবন, তারপর এই যে গাজীপুর ময়মনসিং পর্যন্ত, এই যে ময়মনসিং টাঙ্গাইল যে ফরেস্ট এরিয়া আছে সেটা এখানে দেখানো আছে, মধুপুর যে বনটা। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, এখানে আমাদের ফরেস্ট এরিয়া আছে। তারপর মেইন রিভার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের যে নদীগুলো বড় বড় নদী সেইগুলো দেখানো আছে, যেমন গঙ্গা, বড়াল, নাগর, তিতাস যেটা আমার নদী, আমার বাড়ি এখানে, তারপর ব্রহ্মপুত্র, এই আর কি, এই বঙ্গোপসাগর এই দিক দিয়ে ঢুকতেছে ভিতরে, তারপর মেঘনা রিভার, এই যে মেঘনা, এই ছোট ছোট নদী সবগুলো নদীর চিহ্ন দেখানো আছে এখানে। তারপর মেজর ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ, স্টিল কোম্পানি কোথায়, মানে বিভিন্ন কোম্পানি কোথায় আছে সেটা এখানে দেখানো আছে। আপনার মানচিত্রে ম্যাপে দেখলে সহজে বুঝতে পারবেন। পলিটিক্যাল ম্যাপ যদি আপনারা দেখতে চান এভাবে বিভিন্ন জায়গায় পাবেন, পলিটিক্যাল ম্যাপ বিভিন্ন অঞ্চলে ভাগ করা আছে। রেইনফল, বার্ষিক যে বৃষ্টিপাত হয় অ্যানুয়াল রেইনফল, বৃষ্টিপাতের অনুযায়ী ম্যাপিং করা আছে। যেমন আমরা সর্বত্র জানি সিলেট কিংবা সুনামগঞ্জ, মেঘালয় এদিকে বার্ষিক গড় বৃষ্টিপাতের হার বেশি থাকে, এখানে দেখানো আছে বার্ষিক গড় বৃষ্টিপাত এদিকে সবচেয়ে বেশি। তারপর ম্যাপিং করে দেখানো আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। রিভার ব্যাঙ্ক ইরোজন মানে নদী ভাঙ্গন কবলিত এলাকা, যেখানে নদী থাকবে সেখানে তো নদী ভাঙ্গন থাকবেই, যেখানে যেখানে নদী বড় বড় নদীগুলো আছে সেখানে আমাদের নদী ভাঙ্গন, মেঘনা দেখানো আছে। রিভার্স অফ বাংলাদেশ, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। ট্রান্সপোর্ট এরিয়াও আপনারা পরিচিত, এখানে চিহ্নিত করা আছে এয়ারপোর্ট কোথায়, যে এয়ারপোর্ট সিলেটে আছে এয়ারপোর্ট, তারপর রাজশাহীতে আছে এয়ারপোর্ট, সেটাও আছে এয়ারপোর্ট, বরিশাল আছে আমাদের এয়ারপোর্ট, যশোর আছে এয়ারপোর্ট, তারপর দিনাজপুর আমাদের, ঠাকুরগাঁও আমাদের এয়ারপোর্ট আছে, সেখানেও দেখানো আছে। ডিভিশনাল হেডকোয়ার্টার মানে বড় বড় যে হাইওয়ে রোড আছে সেগুলো দেখানো আছে, যে হাইওয়ে রোডগুলো দেখানো আছে, নদীগুলো দেখানো আছে এই কালার দিয়ে, যে রিভার্স আপনারা দেখলে বুঝতে পারবেন। উইল্ড লাইফ ডিস্ট্রিবিউশন মানে প্রাণী বন্টন, বাংলাদেশে যেখানে যেখানে যে প্রাণীগুলো থাকে সেই প্রাণীগুলোর, বিয়ার, বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার, ক্রোকোডাইল, ডিয়ার, ডলফিন, প্যাঙ্গুইন, এলিফ্যান্ট কোথায় কোথায় কোন প্রাণীগুলো থাকে বিস্তারণ করে সেগুলো দেখানো আছে। নেত্রকোনা, সিলেট, সিলেটে অলমোস্ট সব ধরনের প্রাণী থাকে। তারপর আমাদের চিটাগাং পার্বত্য অঞ্চল, পার্বত্য এলাকা বলে আমরা পরিচিত, সেখানে অলমোস্ট সব ধরনের প্রাণী থাকে, সুন্দরবনে আছে।
সুন্দর একটা ম্যাপ, আপনারা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।